গোবরদানায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। বাড়ির সদস্যরা ঘুমিয়ে থাকাকালীন অবস্থায় গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোবরডাঙ্গা এলাকায়। গোবরডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার জিনিস চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার বেলঘরিয়া এলাকায়। জানা গিয়েছে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন, তারই মধ্যে মেন গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ব্যবসায়ীর বাড়িতে। ব্যবসার জন্য রাখা নগদ প্রায় 2.25 লক্ষ টাকা এবং সোনার উপর গয়না, রূপোর কয়েন ও ব্যাংক থেকে কেনা সোনার বিস্কুট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় পুলিশি নজরদারি ও প্রশাসনের লাগানো সিসি ক্যামেরা অচল থাকায় পরিবারের সদস্যরা কার্যত পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন। ব্যবসায়ী জয়দেব সেন বলেন, ঘরে ঘুমিয়েছিলাম, বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, গ্রিলের তালা ভাঙা। এরপরই নজরে আসে ঘর থেকে সব চুরি হয়ে গিয়েছে। 1:45 নাগাদ আমার বাথরুম পেল, বাথরুমে উঠে বাথরুম করে দেখি আমার এই ঘরের দরজাটা খোলা, দরজার সামনে এসে দেখি পুরো প্লাস্টেবল গেটের তালা ভাঙা, গেটটা পুরো খোলা। তারপরে তো মেয়েকে ডাকলাম, তারা উঠলো, তারপরে দেখি আলমারিটাও খোলা, আলমারি লকারটাও খোলা। তারপরে থেকে এই রাত 2টোর থেকে এখনো পর্যন্ত বসে আছি চুপচাপ। আনুমানিক ক্যাশ টাকা 1.5-2 লাখ টাকা ক্যাশ গেছে, আর সোনার গয়না আনুমানিক 30 গ্রামের মতো, আর রূপোর কয়েন 400 গ্রামের মতো, 400 গ্রাম। রাতে খবর দেওয়া হয় থানায়। গোবরডাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। তো রাত্রিবেলায় 12:30 অব্দি আমরা জেগেছিলাম। তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি, বাবা 1:45 নাগাদ টয়লেটে উঠেছে, তখন উঠে দেখছে যে এরকম গেটটা, আমাদের মেন গেটটা খোলা। তখন দেখেই আমাদেরকে শিগগিরি ডাক দিয়েছে যে ওট, মনে হয় চোর ঢুকেছে। তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার, যেখানে সব সোনা রূপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে, এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে, মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে। পুরো মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে, কারণ কোনো কিছু ভাঙেনি, সে নিখুঁতভাবে সুন্দরভাবে চাবি দিয়েই খুলেছে, কোনো আলমারি ভাঙেনি, না একদমই টের পাওয়া যায়নি সন্তর্পণে। কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায়। কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কি না সেটা ঠিক বুঝতে পারছি না। আমার চুরি গেছে, আমার কানের দুল গেছে, আর একটা র সোনার 24 ক্যারেটের একটা 10 গ্রামের কয়েন ছিল সেটা গেছে, আর 400 গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে সেটা গেছে, আর কিছু টুকিটাকি আংটি ছিল 8-10টা, সেই আংটিগুলোও নিয়েছে। টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় 2 লাখ টাকার মতন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।